ইফতারে মশলাদার খাবার খেতে আমরা কে না পছন্দ করি। এই ধরনের একটু কাবাব, একটুখানি হালিম কিংবা তান্দুরি ইচ্ছে তো করেই, কিন্তু এগুলো বানাতে যে অনেক সময় প্রয়োজন। এই খাবারগুলো যদি চটজল দিয়ে একত্রিত হয়ে যায় তাহলে কেমন হয়? আমন্ত্রণ সবাইকে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। এটির বাংলার পর্দায় আমাদের নিয়মিত আয়োজনে সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা। আজ এরকম একটি খাবার কি করে স্বল্প সময়ে করা সম্ভব আমাদেরকে করে দেখাবেন আমাদের পপুলার শেফ কাকলি কলি। কেমন আছো কাকলি? খুব ভালো আছি, আর এই মুহূর্তে তো ভালো থাকারই কথা, একসঙ্গে আছি। চলো আজকে একটা ভিন্ন রকমের কিছু আমাদেরকে দেখাও, যে রেসিপিটা করতে অনেক সময় লাগে কিন্তু আমরা করবো কম সময়। আমি সেরকম একটি রেসিপি তোমার জন্য চুজ করেছি, আজকে করব টুনা ফিশ কাবাব। টুনা ফিশ কাবাব, ইয়েস। চলো তাহলে তৈরি হয়ে যায়, কি কি করতে হবে দেখে দেখি। হ্যাঁ, টুনা ফিশ কাবাবের জন্য আমার এই যে দেখো, প্রথমে এখানে টুনা ফিশ রয়েছে, ক্যান ফিশ আর কি, ক্যানে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে এগ রয়েছে, ডিম, একটু ধনে পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি একদম মিহি করে নিয়েছি, যেহেতু কাবাবে দিব, কাঁচামরিচ কুচি, লাল মরিচ গুঁড়ো, এটা হচ্ছে একটু কাবাব মশলা। আর হচ্ছে ব্রেড নিয়েছি আমি, একটু ভিজিয়ে রেখেছি যাতে করে একটু বাইন্ডিংয়ের কাজ করে। এখানে একটু আদা রসুন পেস্ট আছে, লবণ, আর এটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, আর একটু আলু সেদ্ধ রেখেছি আমি, আলু সেদ্ধ দেব একসঙ্গে আর কি। মানে বাইন্ডিং এর ব্যাপারটা মানে আলু সেদ্ধ এবং পাউরুটি ভেজা দুটোই খুব ভালো কাজ করবে। হ্যাঁ, খুব ভালো কাজ করবে, এবং কর্নফ্লাওয়ার রেখেছি, একটু ক্রিস্পি ব্যাপারটাও আসবে। ওয়াও, শুরু করি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, মেইনটা টুনা ফিশটা নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যান ফিশের মধ্যে একটু লবণ থাকে? হ্যাঁ একটু থাকে, এই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। এখানে হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন, একটু কম। তারপরে যাবে হচ্ছে একটু সামান্য একটু লাল মরিচ গুঁড়ো, যেহেতু অন্যান্য আমি এখানে কাবাব মশলা দিচ্ছি, কাবাব বলে কথা, ফ্লেভারটা তো অবশ্যই কাবাব কাবাব হতে হবে। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি কাবাব মশলা, একটু কাঁচামরিচ, ঝাল ঝাল কি পছন্দ? খুব দিলাম দুটো কাঁচামরিচ, আর হচ্ছে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ একদম কিমা কিমা করে মিহি একদম। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন আছে, একটু তো, হ্যাঁ এই জন্য পেঁয়াজটা খুব বেশি কুচি করে না দিলে সেটা একদম ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম 1 টিস্পুন। এখানে একটা ডিম রেখেছিলাম, বাট একটা আমি পুরোটা দিচ্ছি না, হাফ দিচ্ছি। আমি এখানে আলু সেদ্ধ দিচ্ছি 1 টিস্পুন দিয়ে, আর হাফ টিস্পুন দিয়েছি, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, আমরা কি 2 টিস্পুন? হ্যাঁ, সব কিছু আমি একসঙ্গে করে নিব। হ্যাঁ, ওই যে ঝটপট ইফতার, হ্যাঁ এই জন্য তো একটু ঝটপট কাজ করতে হবে আমাদের। এবারে ভেজানো পাউডার, হ্যাঁ ভেজানো পাউডারটা দিয়ে দিচ্ছি, এটাও মনে হচ্ছে আমাদের সম্পূর্ণ লাগবে। হ্যাঁ সম্পূর্ণ লাগবে না। তারপরেও ব্যাপারটা কি জানো, কাবাবের ব্যাপারটা যে আমি মাখবো বা মথে নিব, যখন যদি আমার আরেকটু লাগে তো আমি অ্যাড করবো, বাট যদি একটু লিকুইড ফর্মে চলে যায় তখন কিন্তু আমার কাবাবটা কাবাবের শেপ আসবে না, যার জন্য একটু সাবধান মতো দিতে হবে। সেটাই, মানে টুনার থেকে যদি পরিমাণে বেশি আমার পাউরুটি বা আলু হয়ে যায় তখন টেস্টটা ডিফারেন্ট। না না, আমি টুনার ফ্লেভারটা আমি রাখতে চাচ্ছি আর কি। এবার আমার হাতটা খুব ভালো করে ওয়াশ করা আছে, খুব ভালো করে এটাকে মথে নিব। এই কাবাবের ক্ষেত্রে হাত দিয়ে না মুতলে হয় কি, ওই রিয়েল ব্যাপারটা আসে না আর কি, যে হ্যাঁ আমি কিভাবে চাচ্ছি ওই ব্যাপারটা আসে না, যার জন্য আমরা বাঙালি তো আমাদের মানে হাতই সব। সেটাই। আচ্ছা, আমার মনে হচ্ছে কি জানো, আমাদের টুনা ফিশ কাবাব হাফ ডান। হ্যাঁ একদমই হাফ ডান। এবারে শুধুমাত্রই আমাদের ভেজে নেবার পালা। হ্যাঁ সেটাই। এই ফাঁকে আমি একটা ছোট্ট ব্রেক নিই। শিওর। এবারে আমাদের আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস, সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আইগ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের একটি পণ্য।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমি আছি তাসনুভা মোহনা, এবং এই ঝটপটে কী করে ইফতার বাড়ানো যায় সেটি আমাদেরকে দেখাচ্ছেন কাকলি কলি। তো চলো, আমাদের টুনা ফিশ কাবাব মাখানো হয়ে গেছে, এবারে শুধুই ভাজার পালা। তোমার সুবিধার্থে যে কাজটা আমি সবসময় করি, কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম করে দিই। শিওর, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। লেটস ডু ইট। শুরুতেই আমি একটুখানি জালটা বাড়িয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। তেল কতটা লাগবে তুমি একটু? হ্যাঁ, ডিপ ফ্রাই তো একটু বেশিই লাগবে। আমি দিচ্ছি, তুমি জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিনা এতটুকু দেবো নাকি আর একটু? পুরোটা দিয়ে দাও। ঠিক আছে। বাসায় কি এত ভ্যারাইটিস টাইপের কাবাব বানানো হয়? হ্যাঁ, মাঝে মাঝে করা হয়, কারণ হচ্ছে যে বাচ্চারা আছে তো, ওরা একটু কাবাব টাবাব পছন্দ করে। আর যেটা হচ্ছে আমার সময়টাকে বাঁচানোর জন্য আমি ভাবে ঝটপট টাইপের রেসিপিগুলোই সবসময় করার চেষ্টা করি আর কি। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে ফিশ কাবাব বলে কথা, হ্যাঁ ফিশের কথা মাথায় আসে, তার মনে হয় যে প্রচুর কাটা থাকবে কাবাব বানাতে গেলে, অনেক ঝক্কি ঝামেলা করতে হবে। হ্যাঁ, তাতে করে ফিশটাও খাওয়া হলো। হ্যাঁ, টুনা ফিশের কাবাবে তো সেরকম কোনো ঝামেলা নেই, একদমই। জাস্ট ক্যান ওপেন করো, হ্যাঁ, পানিটা ছড়িয়ে নিয়ে তারপরে কাবাব একদম। আর আমরা কিন্তু এভাবে করে রেখে দিতে পারি, ফ্রিজে র‍্যাপ করে রেখে দিব, যখন হয়তো বাসায় গেস্ট আসছে বা হয়তো ইফতারেতে বা বাচ্চারা হয়তো, আমি ইভেন আমি কিন্তু বাচ্চার টিফিনেও দিয়ে থাকি। তুমি এই টিপসটা প্লিজ আমার দর্শকদের কাছে বলে দাও যে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবে কাবাব। দর্শকদেরকে বলছি, যারা এরকম ফিশ টাইপের কাবাব করতে চান, আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখন যেভাবে বানাচ্ছি এভাবে করে বানিয়ে আপনারা ফ্ল্যাট ট্রে নেবেন বা এয়ারটাইট বক্সে, অথবা র‍্যাপ করে কিন্তু আপনি নর্মাল নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। আপনি 3-4 দিন এভাবে রাখতে পারেন। আবার কেউ যদি ডিপ ফ্রিজে কয়েকদিনের জন্য রাখতে চান, সেভাবেও কিন্তু একটার উপরে আরেকটা র‍্যাপ দিয়ে তার উপরে আরেকটা দিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে বেশ কয়েকদিনের জন্য। এভাবে কিন্তু আমাদের সময়টাও খুব এভাবে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায়। ঝটপট ইফতারের টেবিলেও আমরা সার্ভ করতে পারি, অথবা বাসায় যখন গেস্ট আসে তখনও কিন্তু আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের তেল প্রায় গরম হয়ে গেল বলে আমি এবারে জালটা একটুখানি করে দিচ্ছি। হ্যাঁ, আমার কাবাবটাও প্রায় বানানো শেষ। ঠিক আছে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে? হয়ে গেছে। যেই কাবাবগুলো বানিয়েছো ওগুলো ছেড়ে দাও, আমি ভেজে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা আসলে পছন্দ মতো, কেউ যদি একটু গোল শেপ দিতে চায়, একটু লম্বা ওরকম করে দিতে পারে, যার যা ডিপেন্ড করে যেটা ভালো লাগে। হ্যাঁ, আর আমি ভাবলাম যে হোস্টিং করছি, যদি একেবারে একটু হেল্প না করি আমার দেশে তাহলে কি করে হয়? না, সেটা আমি বুঝেছি, কারণ আমি আগে থেকেই জানি তুমি খুবই হেল্পফুল, বিশেষ করে এই রান্নার সময়টাতে তোমার এই ছোটো ছোটো হেল্প কিন্তু আমিও খুব এনজয় করি এবং ভালো লাগে, আমারও ভালো লাগে। আজকে অনেক কাজ করছে। আজকে আমি মানে টুনা ফিশ কাবাব একেবারে হাতে কলমে শিখেই যাব, বানানো হবে মনে হচ্ছে না, বাসায় গিয়ে বানাবো। ওকে, আমি একটু জায়গাটা গুছিয়ে নিচ্ছি। যেটা তুমি সবসময় বলো সেটা এখন আমার বলতে হচ্ছে। এই নাও, তৈরি হয়ে গেল আমাদের টুনা ফিশ কাবাব। ওকে, এবার শুধু সার্ভিং ডিশে সার্ভ করার পালা, সুন্দর করে সাজানোর পালা। তো চলো দর্শকদেরকে দেখাই একদম টুনা ফিশ কাবাবটা। আমি তোমাকে হ্যান্ডওভার করছি, এবার দায়িত্ব হচ্ছে তুমি দর্শকদেরকে হ্যান্ডওভার করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, চলুন এবারে সহজভাবে প্রণালীটি আরেকবার তৈরি করতে পারেন যেন সেই জন্য উপকরণগুলো দেখিয়ে দিই। সবাই খুব ভালো থাকুন। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে আমি তাসনুভা মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন সবাই, আগামী পর্বে দেখা হবে আবারও। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।